আমরা প্রত্যেকে জীবনে বহুবার পুরী ঘুরতে যাই এবং তার সাথে জগন্নাথ মন্দির সোনার গৌরাঙ্গ জগন্নাথের পিসির বাড়ি মাসির বাড়ি পুরী সমুদ্র অবশ্যই ঘুরে আসি কিন্তু এখন যদি তোমরা পুরী ঘুরতে যাও তাহলে অনেক নতুন নতুন জায়গা ঘুরতে পারবে কারণ পুরীতে এমন কয়েকটি নতুন ঘোরার জায়গা হয়েছে যা অনেকেরই অজানা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এরকমই কয়েকটি নতুন ঘোরার জায়গা বলবো যা পুরী ঘুরতে গেলে অবশ্যই দেখবে এবং তার সাথে কিসে করে ঘুরতে যাবে অটো টোটো বাস না প্রাইভেট গাড়ি সমস্ত কিছু বিস্তারিত তথ্য জানাবো আজকের এই ভিডিওতে তো চলো আজকের এই সুন্দর ভিডিওটা শুরু করা যাক প্রথমেই চলে আসি পুরীর সবচেয়ে বিখ্যাত জগন্নাথ দেবের মন্দির মন্দিরের ব্যাপারে নতুন যেটা বলার তা হল মন্দিরে প্রবেশ করতে গেলে এখন আর সিঙ্গেল বা ডবল ডোজের ভ্যাকসিন লাগছে না মোবাইল খাবারের সামগ্রী এবং জুতো ছাড়া তোমরা চামড়ার বেল্ট থেকে শুরু করে মানি ব্যাগ সমস্ত কিছু নিয়ে প্রবেশ করতে পারো এছাড়া পুরীতে মেরিন ড্রাইভ রোড থেকে পায়ে হাঁটা পথে রয়েছে ব্লু ফ্ল্যাগ বিচ যা ইন্ডিয়ার মধ্যে ক্লিনেস্ট বিচ ট্যাগ পেয়েছে সাথে এন্ট্রি ফিস মাথাপিছু কুড়ি টাকা পুরী সি বিচ থেকে খুবই সামনে রয়েছে গান্ধী পার্ক যা সকালে বা সন্ধেবেলায় হাঁটতে হাঁটতে ঘুরে আসতে পারো এছাড়া পুরীতে লোকাল সাইট সিনের মধ্যে রয়েছে বিপদতারিণী চণ্ডীবাড়ি গুপ্ত বৃন্দাবন বা মাতামঠ অদ্বৈত ব্রহ্ম আশ্রম বা তোতাপুরী আশ্রম শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দির ইস্কনের মন্দির তোতা গোপীনাথ টেম্পল এই সমস্ত জায়গাগুলি তোমরা অটো বা টোটো ভাড়া করে দেখে আসতে পারো যদি দুজনের বেশি থাকো আর যদি দুজন থাকো তাহলে বাইক ভাড়া করেও যেতে পারো অটো বা টোটো ভাড়া করলে পাঁচশো টাকা নেবে যা তোমরা দরদাম করে নিতে পারো আর যদি বাইক বা স্কুটি ভাড়া করো তাহলে সারাদিনের বারো ঘন্টার জন্য চারশো টাকা নেবে এবং সাথে আধার কার্ড জমা রাখতে হবে হোটেলে বললে হোটেলের মালিক তোমাদের জন্য অটো বা টোটো অথবা বাইকের ব্যবস্থা করে দেবে এছাড়া পুরীতে ওড়িশা গভর্নমেন্টের নিজস্ব উড়িষ্যা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনস লিমিটেড অফিস রয়েছে যা ওটিডিসি নামেও পরিচিত স্ক্রিনে তোমরা ওটিডিসি ট্যুর প্ল্যান দেখতে পাচ্ছ এখান থেকে নিজেদের ইচ্ছে মতো দিন অনুযায়ী ট্যুর প্ল্যান করে আগে থেকে বুকিং করে নিতে পারো ট্যুর প্ল্যানের নিচে দেখো দেওয়া রয়েছে কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি আর পুরীতে মেরিন ড্রাইভ রোডে হোটেল স্বর্ণপুরি এবং হোটেল দা মহাজনের মাঝে ওটিডিসির নিজস্ব অফিসও রয়েছে তোমরা ফোন করে আসতে পারো অথবা অফিসে গিয়ে সরাসরি যোগাযোগ করে আগের থেকে বুকিং করে রাখতে পারো ট্যুরের জন্য কোন জায়গা কবে নিয়ে যাওয়া হবে এবং পার হেড কত খরচ পড়বে সমস্ত কিছু তোমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি ওটিডিসি সার্ভিস খুবই ভালো ওদের নিজস্ব একজন করে গাইড থাকে যার জন্য তোমাদের কোনোরকম কোনো অতিরিক্ত খরচ লাগবে না গাইড নিজে সুপার লাক্সারি এসি বাসে করে খুব সুন্দরভাবে প্রতিটি জায়গার ঐতিহাসিক গুরুত্ব বলে দেওয়ার সাথে খুবই ভালো করে প্রতিটি জায়গা দর্শন করিয়ে দেবে আমি পার্সোনালি রেকমেন্ড করব তোমরা যদি দুজন পুরী ঘুরতে যাও তাহলে পুরীতে এলে অবশ্যই ওটিডিসি থেকে ট্যুর প্ল্যান করবে তাহলে খুব কম খরচের মধ্যে অনেক কিছু ঘুরতে পারবে আর যদি চার থেকে ছজন থাকো তাহলে তোমরা পার্সোনাল কার অটো টোটো বা প্রাইভেট বাসও করতে পারো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে নিচে অবশ্যই জানিও আর পুরী সম্পর্কিত কিছু জানার থাকলেও তাও কমেন্ট বক্সে জানাতে পারো আমি অবশ্যই খুব শীঘ্রই তোমাদের রিপ্লাই দেব আমার সাথে যদি তোমরা পুরীর কোনারক মন্দির গুপ্ত বৃন্দাবন বা মাতামঠ ব্লু ফ্ল্যাগ বিচ সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম ঘুরে দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ খুব শীঘ্রই আমার চ্যানেলে বিস্তারিত তথ্য নিয়ে এই সমস্ত কিছুর ভিডিও আসতে চলেছে তাহলে আজ আসি আবারও দেখা হবে নতুন আরও একটি সুন্দর ভিডিওতে ধন্যবাদ